চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের একটি কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুপুরে কটেজের 212 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে রুমে একাই ছিলেন ওই শিক্ষার্থী। সকালে তার রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের একটি কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুপুরে কটেজের 212 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে রুমে একাই ছিলেন ওই শিক্ষার্থী। সকালে তার রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের একটি কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুপুরে কটেজের 212 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে রুমে একাই ছিলেন ওই শিক্ষার্থী। সকালে তার রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের একটি কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুপুরে কটেজের 212 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে রুমে একাই ছিলেন ওই শিক্ষার্থী। সকালে তার রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের একটি কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুপুরে কটেজের 212 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে রুমে একাই ছিলেন ওই শিক্ষার্থী। সকালে তার রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের একটি কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুপুরে কটেজের 212 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে রুমে একাই ছিলেন ওই শিক্ষার্থী। সকালে তার রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।